জঙ্গলে বসে আছে হ্যালো গাইস গুড মর্নিং সবাই ওয়েলক ব্যাক টু মাই চ্যানেল সুমির খুঁটিনাটিতে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানি আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম গুড মর্নিং দেখো এখন বাজে কটা চলো দেখাই পনে ছটা বাজে গাইস ঘুম ভাঙছিল না আর ওই দেখো ওই ঘরে তোমাদের দাদাভাই কাজ করছে নাইট চলছে তো বাইরেটা দেখো পনে ছটার সময় কি অন্ধকার বাবারে বাবা শীতের সময় সাড়ে পাঁচটা বিছানা থেকে উঠতে উঠতে পনেরো ছটা বেজে গেল তো মাম্মাম উঠে পড়েছে মাম্মাম ফ্রেশ হচ্ছে আর এই যে দেখো বাইরেটা কি অন্ধকার গুটগুটে বাবারে বাবা এত সকালে কোনোদিন উঠি না তো যাই মানে যার জন্য বাইরেটা কেমন হয় জানা ছিল না তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মাম্মামের আজকে থাকতে স্কুল স্টার্ট তো চলো মাম্মামের ড্রেসটা বার করে নিই আর সকালবেলায় বাবা বট তাড়াহুড়া শীতের সময় বুঝতেই পারছো কেমন ঠান্ডা লাগছে তো এরকম অভিজ্ঞতা ফার্স্ট টাইম হচ্ছে মানে এত সকালবেলা স্কুলে যাবে মাম্মামেরও তো সাড়ে পাঁচটার সময় মানে জেগেছি কিন্তু উঠতে উঠতে পনেরো ছটা বেজে গেল ফাইনালি মাম্মাম দেখো ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে পুরো রেডি হয়ে গেছে আর ও এখন বেরিয়ে যাচ্ছে ছটা কুড়ি বাজে ও ছটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু স্কুল শুরু মানে ক্লাস শুরু তো ছটা পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু স্কুলে ঢুকতে হবে যাই হোক তোমাদের বাইরে দিয়ে দেখাচ্ছি এখন ওয়েদারটা দেখো একটু পরিষ্কার হয়েছে আর একদম রাস্তাঘাট পুরো একদম শুনশান কোনো লোকজন নেই দেখো সেটাই দেখাচ্ছিলাম আর এই যে মাম্মাম চলে যাচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে গেছে সকালে হাত মোজা থেকে শুরু করে পা মোজা থেকে সব কিছু ফুল মানে প্যাক করে মাম্মামকে পাঠিয়েছি প্রচুর ঠান্ডা ছিল সকালবেলায় তো কুয়াশা আর এই যে চলে গেল এরপর তো আমার কাজ আছে তো মাম্মাম আজকে পড়তে মানে যাবে ওখান স্কুল করে ওখান থেকে আবার টিউশন পড়তে যাবে এই যে তার জন্য ব্যাগে সমস্ত বই গুছিয়ে রেখেছি এরপর চলো তাড়াতাড়ি কাজ করতে হবে আগে বিছানাটা তুলে নিই সকালবেলায় বাসি কাজ না করে তো মানে এরপর রান্না রান্নাবান্না আছে বুঝতেই পারছো যেহেতু মাম্মামকে আবার আনতে যেতে হবে এরপর মাম্মাম টিউশন পড়তে যাবে তো সকাল সকাল আমাকে কাজকর্ম করে রান্নাবান্না করে স্নান করে আমাকে তারপর রেডি থাকতে হবে যাতে আমি বাড়ি এসে মাম্মামকে স্নান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিতে পারি কেননা অনেকটা সকালে উঠছে শীতের বেলা পেরে ওঠা যায় না তো সেই কারণে মাম্মামের একদম নতুন ক্লাসে নতুন জার্নি শুরু হয়ে গেল কতটা সত্যি খুব কষ্ট তো দেখা যাক দেখি সামলাতে পারি কি না ফাইনালি দেখো এখন মানে মাম্মের সমস্ত কিছু চলে যাওয়ার পর কাজ বাজ হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই কিন্তু চলে বসছে আর আমার এর মধ্যে কিন্তু ছাদ ছাদঝার দেওয়া হয়ে গেছে জানো ছাদে গেছিলাম ছাদের থেকে এই ফুলগুলো নিয়ে এসেছি গাছে ফুটেছিলো আর কিছু এমনি ফুলও তুলেছিলাম গাছের ফুলেই দেখো ছাদ ঝাড় দিয়ে ভালো করে গাছে জল টল দিয়ে একদম মানে সকালের বাসি কাজ কমপ্লিট বলতে পারো আর সিউরজি মামা এই যে উকি মারছে এরপর চলো রান্নাবান্না করতে হবে তো এই যে দেখো রান্নাঘরে চলে এস প্রায় কিন্তু আটটা বাজতে যায় তো রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এখানে দেখো এই যে কুমড়ো ফুলের বড়া হবে আর এই যে আলু ভাজা হবে পেঁয়াজ দিয়ে মটরশুঁটি দিয়ে লঙ্কা দিয়ে আলু ভাজা আর এখানে টমেটো কাঁচা টমেটো আর আলু হাতে দিয়েছি তো ভাতটা প্রায় মানে ফুটছে ফুটছে ভাব এখনও মানে ইয়ে ফুটুন তো আসেনি যাই হোক ভাতটা আস্তে করে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হচ্ছে আর ওপর থেকে ফেনাগুলো ফেলে দেবো মোটেও ভালো না ফেনাগুলো ধুয়ে দিয়েছিলাম তারপরেও ফেনা হয় জানি না কেন আর এদিকে আমি এই কুমড়ো ফুলের পকোড়া করব দেখো তিনটে ফুল তিনটে ফুল দিয়ে আমার কতগুলো পকোড়া হয় তো সকাল সকাল এইটাই রান্না তো রান্না বান্না হয়ে গেছে মানে সকালের কিছু বাসি জামাকাপড় ছিল তো আজকে সেই জামাকাপড়গুলো মাই ধুয়ে দিয়েছে কেননা জান মানে দেখতে পাচ্ছে তো অনেকটা তাড়াহুড়ো তো এই যে আর এই যে দেখো সমস্ত কিছু আমার রান্না ফান্না কমপ্লিট হয়ে গেছে ডাল করে নিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এখানে এই যে ভাত হয়ে গেছে আর ভাজাও তো হয়ে গেছে পকোড়াও হয়ে গেছে আর এখানে দেখো সবজি একটা বসিয়েছি রাতে রুটি বা পরোটা খাওয়ার জন্য সমস্ত সবজি দিয়ে একটা সবজি বসিয়েছি আর রাতে লাগলে একটু ডিমের অমলেট করে নেবো হয়ে যাবে যে বড়ি টড়ি দিয়ে ধনেপাতা দিয়ে একটা সবজি বসিয়েছি এরপর দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে বাসন ধোয়াও হয়ে গেছে আর মানে রান্নাঘর পুরো ক্লিন করে ঘরে এসেছি ঘরে কেমন রোদ্দুর দেখো পুরো একেবারে একদম মানে বিছানা সত্যি খুব সুন্দর রোদ্দুর এই যে দেখো এরপর আমি এখন স্নান করব বাজে দেখো নটা পঁচিশ যাই হোক ফাইনালি স্নান করে আমি রেডি হয়ে গেছি আর মাম্মামের জন্য এর মধ্যে না একটু ভাত মাখিয়ে নিয়ে যাচ্ছি মাম্মামকে স্কুল থেকে বার করি একটুখানি খাইয়ে দেব আর এই যে ব্যাগটাও নিয়ে নিয়েছি একেবারে স্নান করে রেডি তোমাদের দাদা যাবে সাথে করে তো স্কুল থেকে মাম্মামকে নিয়ে পরে দেখা হচ্ছে একেবারে ফাইনালি স্কুল ছুটি হয়ে গেছে আর স্কুল থেকে দেখো একটুখানি পার্কে এসেছি বাচ্চাদের একদম মানে স্কুল থেকে বেরিয়ে আবার পড়তে দিয়ে আসবো কেমন একটা লাগে না তো এখানে একটুখানি দোলনা চড়িয়ে খাইয়ে দাইয়ে পড়তে দিয়ে আসবো পড়তে দিয়ে এসেছি আছে জঙ্গলে বসে চল জঙ্গলে এখন পড়তে দিয়ে এলাম এসে আমরা এখন এখানে বসে আছি দুজন একটা এটা কি পার্ক এই বসার জায়গা গ্রাম একটা ভালো জায়গা পাওয়া গেছে কেন এই যে চার পাঁচটা সামনেই কত সবেদা গাছে কত সবেদা হয়েছে দেখা যাচ্ছে সবেদা গুলো একচুয়ালি ছোট ছোট সামনে আরো বসার জায়গা রয়েছে অনেকে বসে আছে তাই না এই কত আম গাছ গরমকালে আসলে ভালোই ইয়ে হবে আম পাওয়া যাবে পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা পড়ে গেছে এই যে সামনে একটা গাছ আমরা একটু বসে গল্প করি টাইম কাটাই সাড়ে বারোটা বাজবে তারপরে মেয়েকে নিয়ে বাড়ি যাব আমরা যেতে যেতে একটা বাজবে বাড়ি যেতে যেতে পুরো পাটকা একটা কাজকর্মও নেই কিন্তু মেয়েকে গিয়ে স্নান করাতে হবে খাওয়াতে হবে আর যাই হোক মেয়েকে একটু খাইয়েও দিয়েছিলাম তো চলো দেখতে থাকার সঙ্গে থাকো সাড়ে বারোটায় তো ছাড়বে তো দেখো এরপর আমরা ওয়েট করার পর সাড়ে বারোটা মানে বারোটা সাতাশ হয়েছে তো এখান থেকে আমরা বসে গল্প করে এই যে দেখো আমরা এখন আনতে যাব মাম্মামকে আর এই দেখো ব্রিজটা মানে খেয়াটা পার হচ্ছে খেয়াটা কত সুন্দর না দুধারে খাল মাঝখানে ব্রিজ তো এখন মাম্মামকে নিয়ে বাড়ি যাব তারপর স্নান করাবো ও তার আগে মাম্মামের একটু ফটো তুলতে হবে স্কুলে লাগবে বলে দিয়েছে তো সেই জন্য আই কার্ডে ফটো লাগাতে হবে তাই মাম্মামকে একটু ফটো ফটো তুলিয়ে নেব আর সেই ভিডিওগুলো হয়তো তোমাদের সঙ্গে আর মানে করা হয় হবে না তাড়াহুড়ো করে যাব তো তো মাম্মামকে বাড়ি নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে মানে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে দিয়ে নেবো যেহেতু আমাদের স্নান করা হয়ে গেছে তো বেশি একটা কাজ নেই তারপরে একটু রেস্ট নেব আর দেখি মাম্মামের কেমন অভিজ্ঞতা হয় আজকে ফার্স্ট টাইম পড়তে গেল কোনো দিন তো যায়নি তো চলো বাড়ি গিয়ে একেবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে মাম্মাম এখন একটু স্টাডি করতে বসেছে এই যে তো ওই যে আনটি ইয়ে দিয়েছে লিখতে দিয়েছে তো সেইগুলোই এখন করছে এইচডাব্লু করছে আর আমি এই যে বসে আছি আর নিচে আজকে আমার ননদ এসেছে মেয়ে এসছে বসে গল্প করছিলাম গল্প বলতে চাটা করলাম সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করলাম করে এখন বাজে ফোনে আটটা প্রায় মানে আটটা তেতাল্লিশ সরি বিয়াল্লিশ তিন মিনিট ফার্স্ট আছে আটটা বিয়াল্লিশ বাজে আর এই যে বসে বসে লেখাচ্ছি হ্যাঁ যা যা লেখাগুলো দিয়েছে কমপ্লিট করাই আর তোমাদের দাদাভাই তো অফিসে গেছে এসে পর অফিসে গেছিলো এখনও বাড়ি আসেনি আর চলো আজকের ভিডিওটা এইটুকানি কি কেমন লাগলো জানিও কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটার পাশে থেকেও যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে অল করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দেখো চলো আজকের মতো টাটা গুড নাইট